আব্দুল্লাহ সালেহ আপনি লিখেছেন, মাহফিলে বক্তারা এরকম কিছু বিষয়ের অবতারণা করেন যা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর। যেমন এক বক্তা রসুল সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন, জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক? তরুণ বক্তাদের আপনি কি গাইডলাইন দেবেন? ভাই আব্দুল্লাহ সালেহ, এ ধরনের কথা এগুলোর সাথে আসলে মানে দিনে আইলমের সম্পর্ক প্রত্যক্ষভাবে অন্তত নেই, এবং এ ধরনের কথা থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, সাধারণ মানুষ আপনার গুমরাহির দিকে যেতে পারে। সেই কারণে আপনার একজন মুসলমান, একজন ইমানদার, তিনি সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সোপর্দ করবেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিবেন, এবং তিনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের এ থেকে আপনার খেয়াল খুশি মতো নয়, বা শুধুমাত্র কোনো প্রকার কী বলে এটাকে ইয়ে তৈরি করার জন্য, পাবলিককে আকৃষ্ট করবার জন্য, বা তাদেরকে জাস্ট কোনো একটা বিষয়ে অ্যাঙ্গেজ করে ফেলার জন্য মন মতো কিছু বলে ফেলবেন না, বরং মাহফিলে যথাসম্ভব চেষ্টা করবেন উপকারী কথাগুলো বলার জন্য। অতএব আল্লাহ শ্রেষ্ঠ না রাসূল শ্রেষ্ঠ, এটা তো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় যে গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণ মানুষের সামনে পড়া যেতে পারে এবং সেটির কারণে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে। এরকম কথার অবতারণা রাখা উচিত নয়, বরং মানুষের জন্য উপকারী কোরআন এবং হাদিস থেকে সরাসরি ইমান, আমল, আকিদা, বিশ্বাস, কুসংস্কার ইত্যাদি সেগুলো নিয়ে কথা বলা উচিত। এবং এর বাইরে তরুণ বক্তা যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণে গাইডলাইনমূলক প্রোগ্রাম হওয়া উচিত, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমরা যেন সেগুলোর আয়োজন করতে পারি। আমাদের দেশে এগুলোর অভাব প্রচণ্ড রকমের। পুরী রানী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছিল একজন অমুসলিমের সাথে, সে বলেছিল বিয়ের পর ইসলাম গ্রহণ করবে, কিন্তু করেনি, ফলে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। আমাদের একটা সন্তান আছে, এখন সন্তানের জন্য যদি সে টাকা পয়সা দেয় তাহলে নেওয়া জায়েজ হবে কি না? জি, সন্তানের জন্য আপনি টাকা পয়সা নিতে পারেন, কারণ বাবা হিসাবে সেটা বৈধ হবে, তো যেটাই হোক বাবা হিসাবে তার কর্তব্য সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, অতএব সেই দায়িত্ব সে পালন করবে এবং সেই জায়গা থেকে আপনি তার কাছ থেকে অবশ্যই টাকা নিতে পারেন। রাবে আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী কাজের সূত্রে বিদেশে থাকে, প্রায়ই মদপান করে, তার এই কাজটি আমার খুবই অপছন্দ, অনেক বোঝাই কিন্তু সে বদভ্যাস ত্যাগ করে না, তাকে কীভাবে এই হারামের পথ থেকে ফেরাতে পারি? আল্লাহ হেফাজত করুন। প্রথমত আপনি আপনার এই চেষ্টাটাকে অব্যাহত রাখবেন এবং স্বামী স্ত্রী একে অন্যের প্রতি ভালোবাসার জায়গা থেকে ভালোবাসা দিয়ে অনেক কিছুই আদায় করতে পারে, সেই চেষ্টাটা আপনার করা উচিত। একান্ত যদি দেখেন যে না, আল্লাহ মাফ করুক, সে খারাপের এই পর্যায়ের যে তাকে কোনোভাবে আপনি ভালোবাসা দিয়েও আপনি তাকে লাইনে আনতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যেমন কায়মন বাক্যে অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন, যথাসম্ভব তার সংশোধনের জন্য চেষ্টা করবেন। এরপরও যদি তার হেদায়ত না হয় তাহলে সেটা সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত করে দেবেন এবং আপনার জন্য আর কোনো দায় দায়িত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়মুক্ত করবেন এবং তিনি তার এই অপকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন।